মানুষের সাথে যোগাযোগ রাখিনি আজকে সফিক থেকে তাই বলছে যে আমি একটা ওয়েবসাইট বলছি আপনি আমার সাথে যোগাযোগ করতে তাহলে এই 11 বছর এই যে আপনি শুনলেন না এর পাশে ফ্লাইট কুকুরটা কি করবে এই পাশে ফ্লাইট কুকুরটা আপনি কি করবেন দেখুন বাংলায় বলছেন যে বাংলায় জনাকে চন্দ্র মানতে হবে সারা ভারতবর্ষে ভোট হয়েছে লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে ভারতবর্ষের মধ্যে কি হয়েছে আমি জানাতে পারলেন না আপনি এখন কি এই প্রজাদের সুশান্ত কিশোর না কিশোর কুমার না কি একজনকে বেড়ে নিয়ে এসছে 400 কোটি টাকা দিচ্ছে সরকার থেকে আর না হয় চোরাই কাঠবালি যে টাকাটা আপনার পার্টিতে আছে তার থেকে কি আজকে বাংলায় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সারা জায়গায় দাঁড়িয়ে আপনি গণতন্ত্রের কথা আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন আজকে বাপের গায়ে সুস্থ বলছি কেন বাপের গায়ে সুস্থ বলছি আমি এর আগেও আপনাদের বড় সভাতে বলে দিচ্ছি বাপের গায়ে সুস্থ বলছি তার কারণ এই মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি করার মূলে যারা যারা তাদের সাথে সাথ দিয়েছে আপনি তার সাথে এক করছি না আপনি বলতে পারেন কেন সাথ দিয়েছিলেন সাথ দিয়েছিলাম এটা বলি আমরা এখানে দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনটা সিপিএম করতে দেয় না আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনটা সিপিএম এখানে করতে দেয় না আর দেখেছিলাম গণতন্ত্রকে ফেরত আনার জন্যে একটা লড়াই কি হলো আগে চাইলাম তো এখানে হয়তো দুটো বুথে চুন হতো চারটে বুথে চুন হতো বুথের পর বুথ দূর হতো না রাতের অন্ধকারের লাইট ফেটিয়ে কাউন্টিং টেবিল থেকে দূর হতো না কিন্তু তারাতে চাইলাম তো জেটি নিলাম তা ছিল সিপিএম চোর আর আমরা ডেকে নিয়ে এলাম মমতা ব্যানার্জি নামক ডাকাতকে যে পঞ্চায়েত নির্বাচনে ভোটটা ভুল করলো গণতন্ত্রের সঙ্গে পুরুলিয়ার মানুষ তাই এখানে 2500 থেকে 3000 গ্রাম আছে সেই 3000 গ্রাম এখনো অনুন্নতে সম্প্রদায় ভুগ পেয়ে আছে কেন থাকবে আজ এখানে বেঁচে আপনারা এখনো দাঁড়িয়ে আছেন আপনাদের তো একটা মনে করে ছিল না আর তো আপনি জেলা পরিষদের সভাপতি হিসেবে তিনটে পাঁচ আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখকে বেড়ে বেড়েছে কাঠমানি এখন পাল্টানোর জন্য বলছে ব্ল্যাকমানি ব্ল্যাকমানিটা কি মোদের উনি বলতে পারবেন ব্ল্যাকমানিটা কি ব্ল্যাকমানি তাকেই বলে যে ইনকাম ট্যাক্স ফাঁকি দেয় ইনকাম ট্যাক্সে যা যা দিয়ে পাওনা যায় না সেটা ব্ল্যাকমানি তা মমতা ব্যানার্জি তুমি তুমি ইন্টারভিউ কাটাতে যে ব্ল্যাক মানি কালের নেতাকে তালিকা প্রকাশ করে আমরাও আপনার সাথে হাতে হাত নিয়ে গলায় গামছা দিয়ে সেই লোকগুলো টাকা কিন্তু আপনি বলুন আপনি এই পুরুলিয়া শহরে এসে জেলা পরিষদের মিটিং এ দাঁড়িয়ে বলেছে খাও একাত্তর এই সময় দাঁড়িয়ে বলেছেন জেলা পরিষদের কেউ কিভাবে আমরা কি বলতে চাই ভারতীয় জনতা পার্টি কি বলতে চাই
আমাদের প্রধানমন্ত্রীর দাবি আমার যোজনা সুপরিপূর্ণ হয়ে গেল সমবর্তে। পুরুলিয়া জেলায় সলক্ষ মানুষ বাস করে, সেই সলক্ষ মানুষের মধ্যে মাহাতো আছে, বাউরি আছে, বাপি আছে, সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে। আমি গতকাল বিষ্ণুপুরে চাহিদা করে একজন